বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিম আর কিভাবে তোমরা ঘরেই এখন এই লকডাউনের সময় খুব একটা মজাদার আইসক্রিম তোমরা ঘরেই তৈরি করে খেতে পারো। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আর খুবই অল্প উপকরণে আর সেই সাথে ঝামেলাবিহীন রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই আইসক্রিমটা আমি তৈরি করেছি ব্লেন্ডারে ব্লেন্ড করে, তো খুবই সফট আর একটা দারুণ মজাদার টেস্টের এই আইসক্রিমটা তৈরি হবে আর একদম পারফেক্টভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো আইসক্রিমটা কিন্তু খেতে অসম্ভব মজাদার আর মাত্র কিন্তু 3টি উপকরণে তৈরি করেছি। তো চলো দেখি আজকের এই আইসক্রিমটি কীভাবে তৈরি করছি। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না এবং তোমার ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম ঘরেই তৈরি করার জন্য আমাদের লাগছে, প্রথমেই দেখো এখানে 1 লিটার দুধ। তো এখানে 1 লিটার দুধ আগে আমরা জাল করে নেব। আমি একদম আস্তে হিটে রেখেছি, আস্তে হিটে দিয়ে আমরা দুধটাকে অনবরত জাল করে করে এখানে 1 লিটার দুধটাকে আমরা 400 ml করে নেব। 400 ml বা 500 ml তোমরা করে নিতে পারো। আর কোনো রকম আমি কোনো রকম কোনো পাউডার বা দুধ পাউডার কোনো কিছু ছাড়াই দুধটাকে শুধু এমনি জাল করে নিচ্ছি। আর এখানে আমি দেখো জাল করে করে এখানে কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এনেছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তো তোমরা যেরকম মিষ্টি আসলে খেতে চাও সেরকম পরিমাণে তোমরা মিষ্টিটা এখানে অ্যাড করবে, চিনিটা। আর আমাদের দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর 1-2 মিনিট জাল করে আমি নামিয়ে নিচ্ছি, যেহেতু চিনিটা এই মাত্র দিলাম। তো এবার আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। তো যেহেতু আমরা আম ব্যবহার করছি, দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো সেই অনুযায়ী আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে দিয়ে আমি আমগুলো কেটে নিয়েছি এবং আমটা ব্লেন্ডার করে নিতে নিতে আমাদের দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এবার দেখো আমি এখানে পিউরি তৈরি করে নিয়েছি। আর এবার দেখো পিউরিটা আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এবার আমি আইসক্রিমটা দেখাচ্ছি। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। তারপর দেখো এরকম একটা বরফ তৈরি হয়ে গেছে। তো যদি এরকম বরফ হয় তাহলে কিন্তু আইসক্রিমটা আরও খেতে ভালো লাগবে এবং দারুণ ফ্লাফি তৈরি হবে আর খুবই সফট তৈরি হবে। যেহেতু আমরা বক্সে যে আইসক্রিম কিনে খাই সেগুলো কিন্তু অনেক সফট হয় আইসক্রিমটা। তো এই জন্যে সফট আইসক্রিম তৈরি করতে হলে যদি এরকম একটু দুধটা বরফ বরফ হয় তাহলে কিন্তু দারুণ সুন্দর হবে, দারুণ ফেনা উঠবে এবং সেই সাথে অনেক স্মুথ হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দুধ পাউডার। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তবে এটা দিলে মালাইটা এমনিতেই গাঢ় হবে, যেহেতু আমরা ম্যাঙ্গো অ্যাড করেছি এখানে। একটা বড় সাইজের আমি আম অ্যাড করেছি। এমনিতেই দেখো দারুণ, কত দারুণ একটা ক্রিমি তৈরি হয়ে গেছে। আর আমি বললাম আমি আজকে কোনো রকম হ্যান্ড ইলেকট্রিক বিটার ছাড়াই আমি আজকে তোমাদের ব্লেন্ডারে তৈরি করে দেখাবো। তো ব্লেন্ডারে আমাদের ব্লেন্ড করা হয়ে গেল, দারুণ একটা ক্রিম তৈরি হয়ে গেল। তো এবার আমরা বারবার ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই একবারে ব্লেন্ড করে এবার আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি, যেই পাত্রে তোমরা ফ্রিজে রাখতে চাও আইসক্রিমটা সেই পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমরা আইসক্রিমটাকে 4 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা রাখলেও এটা যেহেতু ঠান্ডা অলরেডি এটা কিন্তু জমে যাবে, তবে আমরা 6 ঘন্টা পরে বের করব। 6 ঘন্টা পরে বা তোমরা ওভারনাইট পুরো রাত রাখতে পারো, তবে যত সময় জমে যা না যায় তত সময় পর্যন্ত ফ্রিজে রাখো। তো এবার জমে যাওয়ার পরে আমি দেখো বের করে নিয়েছি 6 ঘন্টা পরে। আর আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে জমেছে দেখো, আর কালারটাও কত সুন্দর লাগছে, কোনো রকম ফুড কালার ছাড়াই আজকের এই আইসক্রিমটা। আর সেই সাথে দারুণ কিন্তু খেতে, অসম্ভব মজাদার আর একদম পারফেক্টলি তৈরি হয়েছে। তো আজকের এই আইসক্রিমটা তোমরাও ঘরে তৈরি করো আর মজার এই আইসক্রিমটা তোমরাও উপভোগ করো।
তো আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সেই সাথে তোমরাও ঘরে এভাবে তৈরি করো, আর আজকের এই আইসক্রিমটা এরকম মজাদার মোলায়েম এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর সামনে নেক্সটে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে নিয়ে আমি হাজির হব এবং পারফেক্টভাবে কিছু টিপস সহ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো, তোমরা ঘরে তৈরি করলে কীভাবে তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সঙ্গে শেয়ার করো, তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। এখন এই আমের সিজনে আমি বেশ কয়েকটা আম দিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, নেক্সটে আরও শেয়ার করব। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম একটি আইসক্রিম তোমরাও ঘরে উপভোগ করো। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে দেখা হবে।